এই ভিডিওটিতে আলোচনা করব রান্না করার জন্য সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ কি তেল রয়েছে সেগুলো সম্বন্ধে। তো প্রথম হচ্ছে সবচেয়ে খারাপ যেগুলো হচ্ছে নাম্বার ওয়ান সয়াবিন তেল। এই সয়াবিন তেল বেশিরভাগ মানুষ ব্যবহার করে থাকে এবং প্রায় 100% রেস্টুরেন্টগুলোতে এই সয়াবিন তেল দ্বারা খাবার বানানো হয়। আর এই সয়াবিন এবং কর্ন এই দুইটা জিনিস সারা বিশ্বে প্রচুর পরিমাণে উৎপাদন করা হচ্ছে, হ্যাঁ, কারণ এগুলো ব্যবহার করা হয় প্রচুর প্রসেস খাবারগুলোতে। ইভেন বাচ্চাদের যে সিরিয়ালগুলো রয়েছে সেগুলোর মধ্যে সয় ব্যবহার করা হয়। আবার যত আপনার ফার্মগুলো রয়েছে, হ্যাঁ, ডেয়ারি ফার্ম, তারপর হাঁস মুরগি ইত্যাদি ইত্যাদি ফার্ম, এই ফার্মগুলো পশুপাখির খাবার হিসাবে এইগুলোকে ব্যবহার করা হয়। ওকে, তো ম্যাসিভ আকারের পরিমাণের এই জিনিসগুলো উৎপাদন করার জন্য তারা জেনেটিক্যালি মডিফাইড করে, যেটাকে বলা হয় জিএমও। তো জিএমও আমাদের শরীরের জন্য খুব খারাপ। তো এই জন্য শুধু তেলের ব্যাপার না, অন্য যে কোনো খাবার কিনতে গেলে প্যাকেটের গায়ে আপনি চেক করে দেখবেন যে এটার মধ্যে কোনো জিএমও আছে কি না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এটার মধ্যে কোনো সয় বা কর্ন এগুলো আছে কি না, যদি না থাকে তাহলে না কিনেই ভালো। এখন যদি সয়াবিন তেল আপনি ব্যবহার করতে থাকেন, কী সমস্যা হতে পারে? নাম্বার ওয়ান হচ্ছে সবচেয়ে বড় ইনফ্লামেশন। ইনফ্লামেশন হচ্ছে আপনার যদি প্রথমে যখন ইনফ্লামেশন হয়, তারপরে ওই ইনফ্লামেশনের পরিপ্রেক্ষিতে আরও 5-6টা বড় বড় সমস্যার সৃষ্টি হয়, কিন্তু প্রথমে কারণটা ছিল ইনফ্লামেশন। আর ইনফ্লামেশন এই সয়াবিন তেল সৃষ্টি করে। নাম্বার টু হচ্ছে আপনার ফ্যাটি লিভার সৃষ্টি করে। ওকে, আজকাল দেখবেন যে মানুষের ফ্যাটি লিভারের পরিমাণ বেড়ে যাচ্ছে। কীভাবে বুঝবেন আপনার ফ্যাটি লিভার আছে? সোজা হয়ে দাঁড়ানোর পরে নিজ দিকে তাকালে আপনি যদি আপনার পায়ের পাতা পা যদি দেখতে না পারেন, পেটের কারণে ঢেকে যায় পায়ের পাতা আপনি দেখতে না পারেন, নুয়ে দেখতে হয়, তাহলেই দ্যাট মিন্স আপনার ফ্যাটি লিভার আছে। ওকে, তারপরে আপনার ইনসুলিন রেজিস্ট্যান্স সৃষ্টি করবে ওই জিএমওর কারণে, তারপরে আপনাকে ফ্যাট বানাবে, কারণ ইনসুলিন হচ্ছে একটা ফ্যাট মেকিং হরমোন। তো তারপরে আরেকটা আছে আপনার কর্ন অয়েল, খারাপের মধ্যে আরেকটা কর্ন অয়েল, তারপর ক্যানোলা অয়েল, এই তিনটা হচ্ছে সবচেয়ে বেশি খারাপ। এখন ভালোর মধ্যে আছে হচ্ছে আপনার আপনার সূর্যমুখী তেল। ওকে, সূর্যমুখী সানফ্লাওয়ার অয়েল, তারপরে আছে আপনার সরিষার তেল, আর সবচেয়ে বেস্ট হয় আপনার এই যে অলিভ অয়েল। ওকে, তো ওই অলিভ অয়েলটা এবং এই যে আরও দুইটা তেলের নাম বললাম, এগুলো আবার সব ভালো আছে আবার খারাপও আছে। ভালো বলতে প্রসেসড, যেগুলো আপনার ইয়া না, অর্গানিক না, এবং আপনার মেশিনের মাধ্যমে উৎপাদন করার ফলে উচ্চ তাপে এগুলোর নিউট্রিয়েন্টস ধ্বংস হয়ে গেছে। তো এই জন্য সবচেয়ে বেস্ট হবে আপনি যদি ইউটিউবে সার্চ করে যে হাউ টু মেক অলিভ অয়েল অ্যাট হোম, তাহলে কয়েকটা ভিডিও পাবেন, ওগুলো দেখে যদি করতে পারেন, একটু কষ্ট হলেও, তাহলে আপনার স্বাস্থ্যটা নিরাপদ থাকবে। ধন্যবাদ।